जादवपुर 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 सबाई ना कि जानत जादवपुर विश्वविद्यालय पड़ुआर ऊपर एभवे अत्याचार चले बोली एत दिन धरे कीसर जो अपेक्षा कर गो प्रतिबाद जानाते टुकड़े टुकड़े रैगिंग गैंग कारा दूध कला दिए बड़ कर टुकड़ो टुकड़ो रैगिंग गैंग कारा दूध कला दिए बड़ कर তারাই কি আবার বিপদ বুঝে কুমিরের কান্না কাঁদছে এই প্রশ্নটা উঠছে গোটা বাংলা জুড়ে দেখুন ছাত্র মিলাতুর ঘটনার উত্তাল আবহে ফের রক্ত ঝরল যাদবপুরে এবিভিপি ও নকশালপন্থীদের সংঘর্ষে মুখ ফাটলো এক পরিবার বাধল ধুন্ধুমার छात्र मृत्यु अबाधे नेशा बहिरागत आधिपत्य अभियोग चापेर मुखे अने रैगिंग होत जदि से तब व्यवस्था क्यों नेवा होयनी नियंत्रण टुल चले आसा गोटा यूनिवर्सिटी सब छात्ररा बिरुद्धे प्रतिबाद करब পড়ুয়ারা চান ছাত্র মৃত্যুর বিচার হোক কিন্তু ক্যাম্পাসে সিসিটিভি নইব রইব চ ভবিষ্যতে র‍্যাগিং বন্ধ হোক কিন্তু র‍্যাগিং রুখতে ক্যামেরার নজরদারি একেবারেই চান না বুঝুন কাণ্ড খুন হয়েছে তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হঠাৎ করে একদিন মনে হলো অথরিটি যা যা আমরা নোটিশ জারি করে দেব অথরিটি বাবার বিশ্ববিদ্যালয় নয় এটা স্টুডেন্টদের বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা ঠিক করবে যে কিভাবে ক্যাম্পাস চলবে অথরিটি কোথা পাঁচ দিন থাকবে না যখন ইচ্ছা হবে থাকবে যখন ইচ্ছা হবে থাকবে না এভাবে ক্যাম্পাস চালাতে পারবে না ছাত্ররা পড়ুয়া মৃত্যু বিচার চান কিন্তু সেখানে বিরোধী দলনেতা একই ইস্যুতে প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হন তাও ক্যাম্পাসে নয় রাস্তায় কিন্তু আক্রমণের মুখে মোটেও দম্বার পাত্র নন শুভেন্দু অধিকারী আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টুকরে গ্যাং দেশ বিরোধী শক্তি ইনকিলাবি নারা জিন যাদের বাপ আর মা আড়ালে গিয়েছিল এমনই এক কুকীর্তি যাদবপুরকে কি বিচ্ছিন্ন দ্বীপ করেই রাখা হবে রিপাবলিক বাংলা এবার যাদবপুরের রাজ কয়েক কিলোমিটার দূরে ভিন্ন জেলায় পড়ে গেল জলপাইগুড়িতে এবার এসএফআই নেতাদের গ্রেফতারির দাবি কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো টিএমসিপি যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে জলপাইগুড়ি রোডে সংঘর্ষে জড়ায় আইএসএফ এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ বৃহস্পতিবার এসএফআই নেতাদের গ্রেফতারের দাবিতে ঘেরাও করা হয় কোতোয়ালি থানা কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ পতাকা নিয়ে বিক্ষোভ টিএমসিপি এসএফআই নেতাদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে জলপাইগুড়ি ডিবিসি রোডে সংঘর্ষে জড়ায় এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করা হয় কোতোয়ালি থানায় পাঁচজন সিপিএম নেতাকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত এসএফআই নেতাদের গ্রেফতার করা হয়নি এই অভিযোগে বৃহস্পতিবার থানা ঘেরাও করে টিএমসিপি সেখানে আমরা ১৬ জনের নামে এফআইআর করেছি এবং আরও আইডেন্টিফাই চলছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ মাত্র পাঁচজনকে অ্যারেস্ট করেছে এবং বাদবাকি ১১ জন এখনও জলপাইগুড়িতে ঘুরে বেড়াচ্ছে আমরা অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি এখনও যেহেতু গ্রেফতার হয়নি তার জন্য আমাদের পুলিশ থানায় আসা এবং তাদের কাছে বলা যে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে গণতন্ত্রের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এই ইস্যুতে টিএমসিপি কে নিশানা করেছে জেলা বামফ্রন্টের আহ্বায়ক গণতন্ত্রের মুখ যারা বন্ধ করতে চায় তাদের প্রতি আমরা নিন্দা করছি সিপিআইএম এর জেলা দপ্তর যারা আক্রমণ করেছে তাদেরকে নিন্দা করছি পুলিশের ভূমিকাকে আমরা সমালোচনা করছি
কোতোয়ালি থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। অন্যদিকে বুধবার গ্রেফতার হওয়া পাঁচজন সিপিএম নেতার তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জলপাইগুড়ি থেকে সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।